নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে পদ্মা শুনে অজন্তা রাজদীপরা, বিরোধী দলের মর্যাদা হারাল কংগ্রেস। পরিস্থিতি স্বাভাবিক, পয়লা জানুয়ারি থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, জারি এসওপি। বিয়েবাড়ির গাড়ি আটকে দুঃসাহসিক ডাকাতি, জখম এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ্মাসনে বসলেন বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা ও অজন্তা নেওগ। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালেন। এদিন দুপুরে বিজেপির রাজ্য কার্যালয়ে যান অজন্তা নেওগ, রাজদীপ গোয়ালা ও বীরেন্দ্র কুমার মুসাহারি। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস ও নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের আনুষ্ঠানিকভাবে উত্তরীয় পরিয়ে দলে বরণ করেন। উল্লেখ্য, অজন্তা নেওগ গোলাঘাট কেন্দ্রের চারবারের বিধায়ক এবং তরুণ গগৈ মন্ত্রিসভার সদস্য ছিলেন। অন্যদিকে কাছাড়ের লক্ষ্মীপুর কেন্দ্রের বিধায়ক হলেন রাজদীপ গোয়ালা। এছাড়া বীরেন্দ্র কুমার মুসাহারি গৌরীপুরের প্রাক্তন বিধায়ক তথা বিপিএফ নেতা ছিলেন। গত 26 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুয়াহাটি সফরে রাজদীপ অজন্তারা তাঁর সঙ্গে আলোচনা করে গেরুয়া বসন পড়ার আগ্রহ প্রকাশ করেন। তারপরেই এদিন তারা আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগ দিলেন। সেই সঙ্গে অসম বিধানসভায় বিরোধী দলের মর্যাদা হারাল কংগ্রেস। আগামী পয়লা জানুয়ারি থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে মঙ্গলবার অসম সরকারের শিক্ষা বিভাগ নয়া এসওপি জারি করেছে। কোভিড-19 সংক্রমণের কঠোর বিধি মেনে আগামী 1 জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে এদিন এ সংক্রান্ত নীতি নির্দেশনা প্রকাশ করল বিভাগ। এসওপির মধ্যে রয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রদের একদিন পরপর ক্লাস হবে। প্রতি সোম, বুধ ও শুক্রবার পাঠদান হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রদের। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্লাস হবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল 9টায় এবং শেষ হবে 1:45। এর মধ্যে 12:15 থেকে 12:45 পর্যন্ত মধ্যাহ্ন বিরতি। কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনেই পাঠদান করতে হবে। নির্দেশনায় এও উল্লেখ রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, অভিভাবকের সম্মতি নিয়েই হাজির হতে হবে। নিয়মিত ক্লাসের সঙ্গে প্রয়োজনে অনলাইন ক্লাসও চালু রাখতে পারবে বিদ্যালয়গুলি। শিক্ষা প্রতিষ্ঠানের সভা সমিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ রয়েছে। 5 বছরের নিচের পড়ুয়ারা স্কুলে যেতে পারবে না। প্রতিমাসে শিক্ষক ও শিক্ষকদের কোভিড টেস্ট করতে হবে। মধ্যাহ্ন ভোজনের রাঁধুনিরও করতে হবে কোভিড টেস্ট। প্রতি রবিবার স্যানিটাইজ করতে হবে স্কুল। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1 জানুয়ারি থেকে প্রতিদিন ক্লাস নিতে হবে। তবে উপস্থিতি বাধ্যতামূলক নয়, নিতে হবে অভিভাবকদের অনুমতিও। অন্যদিকে সাধারণ কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে। তবে চূড়ান্ত বর্ষের পড়ুয়া ছাড়া কেউ হোস্টেলে থাকতে পারবে না। ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নীতি ও নিয়মাবলী প্রযোজ্য বলে রাজ্য সরকারের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে মোদিনগর এলাকায় গাড়ি আটকে ডাকাতিতে আহত হলেন এক যুবক। আমড়াঘাট এলাকার গঙ্গানগরের যুবক আব্দুল সালাম বরভুইয়ার অভিযোগ অনুযায়ী জানা যায়, সোমবার আনুমানিক রাত 8টা নাগাদ সোনাইয়ে নিকটাত্মীয়ের বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোদিনগর এলাকার নয়াবাজারে তাদের গাড়ি আটকে 3 যুবক ধারালো অস্ত্র দেখিয়ে টাকা ও গলার চেইন ছিনিয়ে নিতে আসে। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা আব্দুলের পিঠে কোপ বসিয়ে তার সাথে থাকা 2 আত্মীয়কে মারপিট করে। তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষরা এগিয়ে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালু ও ইমদাদ নামের 2 যুবক সহ অন্য 1 যুবকের নামে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান আব্দুল সালাম সহ তার নিকট আত্মীয় জাবেদ মজুমদার। মতিনগর মায়াবাজারের সামনে গিয়ে একটা গাড়ি আমরা সিগনাল দিয়েছি রাস্তাটা আমরা উবাইছি না। আরো তুলাশ করে যাওয়ার পরে তারা আমরা গিয়া রাস্তার গাড়ি বন্ধ করিয়া গাড়ি রাস্তার পাতায় করিয়া তুইয়া আমরা নামাইয়া মায়ের দূর করছে, গলার চেইন নিছে, মানি পার্স নিছে। আর পরে নামাইয়া আমরা লোকে ডেকার মারছে, আমার লোকে আরো আসলাম মানুষ 3টা ছোট বাচ্চা একটা আছে 13 বছরের, এটারেও মায়ের দূর বেশি করছে। আর বাদে আমার পিটি ভাই দিয়ে তারা ডেকার দি মারছে, হাল্লা চিৎকার করছি, আমরা মানুষ জমিছে, তারা ভাগে গেছে গা যে সময় আমরা হাল্লা চিৎকার করছি, মানুষ জমিছে, আমরা তারা চিনি না, নাম জানি না। তখন বস্তির মানুষ বার হইয়া তারা কইছেন, একজনের নাম খালু, ওজনে আমার ডেকার দিয়ে মারছে, আর আরেকজনের নাম ইন্দাজ,
আর হিজনের নাম জানি না, কিন্তু এর বাদে আমরা গিয়ে পুলিশে এফআইআর করছি তারা নাম জানিয়া। তারা তিনজন, কিন্তু একজন দিয়ে আমরা চিনছি না, দুইজন, একজন খালু আর একজন ইনচার্জ, তো আমার ডেকার মারছে খালু। ঘাতক ডাম্পার ফের কেড়ে নিল এক যুবকের প্রাণ। মঙ্গলবার ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটে এদিন সকাল 10:30 নাগাদ পাথারকান্দির বাইপাস সড়কে। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতরভাবে আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি পাথারকান্দি হাসপাতালে পাঠিয়ে দেন, তবে হাসপাতালে পৌঁছাতেই বাইক চালক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের বাড়ি আছিমগঞ্জ এলাকার টিলাগাঁওয়ে নুরুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস, পেশায় রাজমিস্ত্রি। কুদ্দুস বাড়ি থেকে নিজের বাইকে চেপে বাইপাস সড়ক দিয়ে পাথারকান্দি অভিমুখে আসার পথে উল্টো দিকে যাওয়া একটি মিনি ডাম্পারের ধাক্কায় বাইক চালক কুদ্দুস সড়কের উপর লুটিয়ে পড়লে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক ও ডাম্পার গাড়িটিকে হেফাজতে নিয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাম হলো গিয়া আব্দুল কুদ্দুস, বাড়ি টিলাগ্রাম। এই ঘটনাটা হওয়ার পিছত মানে আপনাদের জানে বিগত কিছুদিনের পর মানে অ্যাক্সিডেন্ট হয়ে আছে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার মেইন কারণটা হয়েছে গাড়ি যেবিলাক ড্রাইভারে চলায় সেইবিলাকে মানে বেপরোয়া চলায় আর ড্রিঙ্ক করে থাকে, আর এইবিলাকর গাড়ির কাগজ টাগজ নাই, ড্রাইভিং লাইসেন্সও না থাকে, এইবিলাক এই কারণে অ্যাক্সিডেন্টও ঘন ঘন হয়ে আছে। এই কারণে পুলিশ প্রশাসনও মানে এইবিলাকর উপর খেয়াল রাখা নাই। মই ডিটি মেইন হলো ডিটিও, ডিটিও টাকা পয়সা খাই মানে গাড়িগুলার কাগজ পাতি নাই না চাই, মানে ড্রাইভিং লাইসেন্স না চাই এইবিলাকে মানে চলি আছে। আপনাদের জানে কিছুদিন আগতে দেখিছে এই যে লয়ের গুয়ার ইয়াত বহি টাকা লই আছে ডিটিওর পড়া মানে এমবিএ বিলাকে, গাড়ির কাগজ টাগজ একটু না চাই থাকে, এই কারণে আজি মানে এই ঘটনাটা হয়েছে। এইটো মই গম পাইছো মানে বিগত দিন আরো একটা ঘটনা হয়েছে, মোর পাথারকান্দি থানার এজন স্টাফ মানুষ এজন অ্যাক্সিডেন্টত মরিছে আর তোর হাজবেন্ডও লগত আছিল, এই কারণে মরিছে। কারণ এটাও কারণ ডিটিও বিলাকর এটা ডিউটি হয়েছে পয়সা লোব লাগে, পয়সা লোব লাগে। এই কারণে যা 3-4 দিন আগতে এটা নিউজ উলাইছে যে লয়ের পর তাকি এইবিলাকে টকা পয়সাটু খালি লই আছে গাড়ির পরা, কিন্তু কাগজ টাগজ মানে ড্রাইভিং লাইসেন্স আছে নি একু চাওয়া নাই। এই কারণে এইটু এই ঘটনার পিছত মানে দায়ী হলো ডিটিও বিভাগ, এমবিআই এইবিলাক। হাইলাকান্দি পৌরসভার অতিরিক্ত ডাম্পিং এর কারণে প্রদূষিত ও বিপর্যস্ত মাটিজুড়ি পাইকান জিপি এলাকা। পৌরসভা কর্তৃপক্ষ অতি সত্বর এই ডাম্পিং এর কাজ বন্ধ না করলে সড়ক অবরোধের হুমকি দেন এলাকাবাসী। মঙ্গলবার জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায় সহ এলাকাবাসীরা বলেন, মাটিজুড়ি পাইকান জিপি ও বড়বন্ধ জিপির শেষ সীমানায় কুচিলাস্থিত পৌরসভার অধীনে থাকা মধ্যবর্তী জায়গায় দীর্ঘদিন থেকে হাইলাকান্দি পৌরসভা শহর থেকে আবর্জনা ও নর্দমার স্তূপ গাড়িতে এনে ডাম্পিং করে আসছে। ফলস্বরূপ জিপি দুটির এলাকা প্রদূষিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতিরিক্ত ডাম্পিং এর ধোঁয়ার কারণে মাটিজুড়ি পাইকান এলাকায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ও হাঁপানি ব্যাধিতে ভুগতে হচ্ছে এলাকাবাসীর। এ নিয়ে তারা অনেকবার হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা উপায়ুক্তের কাছে লিখিত আবেদন জানিয়ে কোনো কাজ হয়নি। দেশে বর্তমানে করোনা মহামারীর পরিস্থিতিতেও জেলা প্রশাসন এবং পৌরসভার এহেন ভূমিকার উপর তীব্র অসন্তোষ ও সমালোচনা করেন জিপি সভাপতি সহ ভুক্তভোগী এলাকাবাসীরা। রাত্রে দুমার লাগে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অন একটা বাইক একটা অটো, দুমা কিচ্ছু দেখা যায় না, অন এই অ্যাক্সিডেন্ট করিয়া এর বাদে কুয়াশা কিচ্ছু দেখা যায় না, এর বাদে ও আর সালি এক পাটা পাটা মারা গেছে, ও দুমার জ্বালায় মরছে, তিনজন মানুষ মারা গেছে দুমার জ্বালায়। বর্তমানে বর্তমানে তারা সাফ জানিয়ে দেন, 48 ঘন্টার মধ্যে যদি হাইলাকান্দি জেলা প্রশাসন পৌরসভা কর্তৃপক্ষের এই অতিরিক্ত ডাম্পিং বন্ধ না করে তবে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। যৌথভাবে ডায়াবেটিক কিট, ফেস মাস্ক ও কম্বল বিতরণ করল লায়ন্স ক্লাব করিমগঞ্জ সেঞ্চুরিয়ান, কালাইন বদরপুর গ্রেটার ও কাটিকড়া গ্রেটার। এ উপলক্ষে মঙ্গলবার কালাইন করচুড়া এলাকায় সর্বাধিক কম্বল অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। পরে কালাইন ক্লাবের সম্পাদক রবিজিৎ ধরের হাতে ফেস মাস্ক ও ডায়াবেটিক কিট তুলে দেন করিমগঞ্জ সেঞ্চুরিয়ানের নির্মল ভূরা সহ অন্য পদস্থ কর্তারা। এদিন লায়ন্স ক্লাব কাটিকড়া গ্রেটারের সভাপতি সৌমিন্দ্র পাল ও কালাইন ক্লাবের কর্মকর্তাদের লায়ন পিন পরিয়ে দেন লায়ন নির্মল ভূরা।
পূর্ব সোনাইয়ের লাইফলাইন বলে চিহ্নিত কচুদরম হাতিখাল পূর্ত সড়ক নির্মাণের জন্য সিগনেচার প্রজেক্টের অধীনে 10 কোটি টাকা বরাদ্দ করেছেন সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বহু প্রত্যাশিত এই সড়ক নির্মাণ কাজও শুরু হয়ে গেছে প্রত্যাশা মতেই, কিন্তু কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করলেও সিগনেচার প্রজেক্টের এই কাজে অনিয়মের অভিযোগ উঠছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে স্থানীয় হায়দার বাজারে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক আবিদুর রহমান মজুমদারের পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। তারা প্রত্যেকেই রাস্তার উপর থাকা পুরনো কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানান। তাছাড়া তারা বিষয়টি নিয়ে উপাধ্যক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আলিউল ইসলাম মজুমদার, বিশিষ্ট নাগরিক ইস্কন্দর আলী, আসিরুদ্দিন প্রমুখ। বলতে আজ দীর্ঘ প্রায় 5 মাসের মতো হয়ে গেছে এটা শিলান্যাস হওয়ার, এখন পর্যন্ত সামান্য মাটি ফেলাইছেন। তারার ইচ্ছা যেদিন এদিন কাজ করেন, যেদিন ইচ্ছা নাই এদিন কাজ করেন না। এখন পর্যন্ত দুইলের মানুষে আইসকু জলমাত্রা, মানুষ দুইলে বাচ্চাইলে চলাফেরা করার অনেক অসুবিধা ওর, এটারে একটু ত্বরান্বিত করার লাগিন। এখন তো সিজন, আবার তো রেন সিজন আই গেলে তো আবার কাজ আরো দীর্ঘ গড়িমেশি হইব, যার কারণে আমরা এলাকার দাবি। এই রাস্তার মধ্যে 6টা কালভার্ট আছে, কসুদরম টু হাতিখালের ভিতরে 6টা কালভার্ট আছে। 6টা কালভার্টের মধ্যে গতদিন গতকালকে এসো ইঞ্জিনিয়ার মহাশয় আইসেন আমরা কাজ বন্ধ করার বাদে। ওখানে আরেকটা কালভার্ট আছে, হঠাৎ আমরা কাজ বন্ধ করছি। বন্ধ করার পরে তারা কইছেন এখানে একমাত্র 1টা কালভার্ট আছে। আমার কাছে তার ভিডিও রেকর্ডিংও আছে যে 1টা কালভার্ট আছে, ও কালভার্টটা আমরা নতুনভাবে বানাইমু আর বাদবাকি সব কালভার্ট রিপেয়ারিং। মঙ্গলবার শিক্ষানিকেতনের পক্ষ থেকে কলার মি কনটেস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করা ছাত্রছাত্রীদেরকে ট্রফি সহ সার্টিফিকেট প্রদান করা হয় এবং প্রত্যেক ক্যাটাগরিতে অংশগ্রহণ করা প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। इसमें लगभग 55 छोटे छोटे बच्चे नन्हे एकदम 3 साल से लेकर मेरे ख्याल 12 साल तक के बच्चों ने पार्टिसिपेट किया था, 55 बच्चों ने, और बहुत सुंदर प्रोग्राम हुआ और सब ने पूरा इंटरेस्ट लेके इसमें भाग लिया। तो सब बच्चों को मैं सबसे पहले बहुत बधाई देना चाहता हूँ कि उन्होंने इस ड्राइंग कंपटीशन में मैंने पार्टिसिपेट किया। अब प्राइज जिन लोगों को मिला है वो लोग आज आए हैं, बाकी लोग तो नहीं आए हैं। আসাম সরকার ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার নামে আসামের কৃতি ছাত্রীদের উৎসাহিত করার উদ্দেশ্যে স্কুটি বিতরণ করছে। করিমগঞ্জ জেলায় আগামী শনিবার অর্থাৎ 2 জানুয়ারি নবীনচন্দ্র কলেজের মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হবে বলে জানান কলেজের প্রধান অধ্যাপক ডক্টর মর্তুজা হাসান। জেলার মডেল প্রিন্সিপাল হিসেবে তিনি বলেন, সারা জেলায় 534টি স্কুটি বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও জানান, নির্ধারিত দিনে সবকটি স্কুটি বিতরণ সম্ভব না হলে পরবর্তীতে ক্রমে ক্রমে শিক্ষার্থীদের স্কুটিগুলো বিতরণ করে দেওয়া হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অবশেষে পদ্মা শুনে অজন্তা রাজদীপরা, বিরোধী দলের মর্যাদা হারাল কংগ্রেস। পরিস্থিতি স্বাভাবিক, 1 জানুয়ারি থেকে খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, জারি এসওপি। বিয়েবাড়ির গাড়ি আটকে দুঃসাহসিক ডাকাতি, জখম এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।